আসলে এই জগতে যারা গুরু ভক্ত গুরু প্রেমিক গুরুর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় যারা তরিকতের নায়ের মধ্যে পা রাখে এই প্রত্যেকটা মানুষই জ্বলন্ত আগুনে পা রাখে শান্তি থাকে না ঘরেও থাকে না বাহিরেও থাকে না সমাজেও থাকে না শান্তি থেকে তারা দূরে চলে যায় তো অনেক কষ্ট অনেক ব্যথা থাকে তাদের মধ্যে আমার বাবাজি সালাউদ্দিন পিয়ারি ওনার মনে ওনার খুব কাছে থেকে দেখেছি ওনার মনে কত কষ্ট দয়াল পীর মুর্শিদের নাম রাখতে গিয়ে অনেক যন্ত্রণাই সহ্য করে যান তো আমি একটি গান করি বাবাজি মতিন পিয়ারির নামের উপরে ধন্যবাদ মতিন প্যারি তোমায় অন্ধের মাতা ভালোবেসে এই পৃথিবীতে একজন ভক্ত তার গুরুকে একটা নারী একটা পুরুষকে একটা পুরুষ একটা নারীকে যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি কষ্ট দেয় ঠিক না যদি কোনো স্বামী তার স্ত্রীকে বেশি ভালোবাসে ওই স্ত্রী তেরেং বেরেংটা একটু বেশি করে করে না তো ভালোবাসা বিষয়টা এক ভালোবাসা জিনিসটা একই কেউ ভালোভাবে ব্যবহার করে কেউ মন্দভাবে ব্যবহার করে আরে তুমি আমায় যেই দিক ঘুরাও আমি ওই দিক যাই মতিন পেয়ারি বুঝিবা জানেই কারণে কপালে সুখ নাই তোমায় অন্ধের মাতা ওই দিক যাই বুঝি এই কারণে কপালে সুখ নাই ও দয়াল মতিন সমাজান এই কারণে কপালে সুখ নাই গেলাম তেলের গানি তেল খাইল পরে আমি ভূতের মতো টানলাম বুঝা সারা জীবন ভরে সুখ নাই কারণে কপালে সুখ
মিয়া সং সারের পেচে ও মতিন পিয়ারি বাজান মজা লুটো তুমি আমার জায়গায় থাকলে বুঝতে কেমন আছি আমি ফালাইয়া সং সারের পেচে মজা মারো তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পেয়ারি কেমন আছি আমি দয়াল তোমার দেওয়া উপহারে তোমার দেওয়া উপহারে আমি কামলা সারা মামলা সুখ নাই বুঝেছি বুঝেছি আমি আমার মতিন পিয়ারির ভাও বাজান সালাউদ্দির মাথায় লবণ রাইখা তুমি বড়ই খাও বুঝেছি আমি বুঝেছি তোর ভাও তুমি আমার মাথায় লবণ ধুইয়া তুমি বড়ই খাও পাগল নিজান কান্দে পাগল মনি নিজান কান্দে পাগল মনির তুমি আগে কেন্দি লানা খাই এই কারণে কপালে সুখ নাই 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 রে এই কারণে কপালে সুখ নাই নাই বাজান বুঝি আমার সালাউদ্দিন বাজানের এই কারণে তার কপালে সুখ নাই।